हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। पीएलसी बेसिक ट्रेनिंग एर आज द्वितीय क्लास। द्वितीय क्लासे आमरा ऑन एवं ऑफ स्विच देखबो, पाशापाशी आमरा प्रैक्टिकली किभाबे कानेक्शन करबो एवं इनपुट आउटपुट किभाबे कानेक्शन दीते हय आमरा आज सेटी देखबो। आज प्रैक्टिकल एवं थियोरिकल दुटी एकसाथे थाकबे, कारण परवर्तीते आमरा जे भिडियोगुलो करब प्रत्येकटा भिडियोतेई आमादेर प्रैक्टिकल एवं थियोरिकल एकसाथे थाकबे। आपनारा जारा प्रथम क्लासटी देखेन नाइ अवश्य देखे नेबेन, कारण हलो ओखाने आमरा किभाबे पीएलसी सफ्टवेयर ओपेन करते हय, किभाबे प्रोग्राम शुरू करते हय, किभाबे कम्युनिकेशन करते हय प्रत्येकटा अपशन ओखाने देवा आछे। चलुन ताहले शुरू करा जाक। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি আপনারা আপনাদের পছন্দনীয় ভিডিওগুলো খুব সহজে এবং সবার আগে পেয়ে যাবেন। প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ভিডিও শুরু করার আগে পিএলসির হার্ডওয়্যার যে কানেকশন সেটি একবার দেখে নিব। সবসময় আপনারা চেষ্টা করবেন যে কোনো পিএলসি কানেকশন করার আগে আপনারা ম্যানুয়ালটি ভালোভাবে দেখে নেবেন, কারণ ম্যানুয়াল ছাড়া যদি আপনারা কন্ট্রোলিং করে থাকেন তাহলে ভালো, আর যদি ভুল করে থাকেন তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আপনারা দেখবেন এখানে ইনপুট 100 থেকে 240 ভোল্ট দেওয়া আছে এবং ইনপুট কন্ট্রোলের জন্য করা হবে সেটি হলো আপনার 24 ভোল্ট। নেগেটিভ লাইনটা আপনারা এসএসএর সাথে সংযোগ দিয়ে দিবেন এবং পজিটিভ লাইনটি আপনারা সুইচের জন্য রেখে দিবেন, এবং আপনাদের এটি পরিচালনা করার জন্য এখানে 0 এবং 24 ভোল্ট আপনাদের ইনপুট দরকার হবে এই পিএলসিটি ইনপুট সিগন্যাল পাওয়ার জন্য। আউটপুটে একটি কমন থাকবে, সেই কমনে আপনারা কানেকশনটি দিয়ে দিবেন এবং আউটপুট থেকে আপনাদের যেটি প্রয়োজনীয় সেটি আপনি নিয়ে নেবেন। চলুন তাহলে আমরা একবার প্র্যাকটিক্যালটি ভিডিওটি দেখে আসি। এটি হলো আমাদের পিএলসি এবং এটি হলো 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। যেহেতু আমরা বলেছি এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে তাই এটি আমাদের দরকার হবে। এখানে আমরা এসি ইনপুট দিলাম এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য এবং পিএলসির জন্য আমরা একটা এসি ইনপুট দিলাম। এখান থেকে আমরা 24 ভোল্ট নিব নেগেটিভ এবং পজিটিভ লাইন। এখানে আমরা যে কানেকশনটি করেছি এটা হলো ইনপুট পিএলসির এটা, এবং এটি হলো 24 ভোল্ট পিএলসি ইনপুটের জন্য। নেগেটিভ লাইনটি আমরা এসের সাথে শর্ট করে দিলাম এবং এখানে দুইটি ইনপুট নিয়েছি, এটি হলো X0 এবং এটি হলো X1। এই দুইটি হলো এই সুইচ থেকে আপনার যাবে এবং সুইচের ইনপুটটা হবে এখানের পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইন। আমরা যদি আউটপুটটা একবার দেখি, আমরা এখানে Y0 থেকে একটি আউটপুট নিলাম, সে আউটপুটটি আমরা 40টা রিলেতে দিলাম এবং এখানে ইনপুট হিসাবে একটি কমন নিলাম যেটি হলো আমাদের এখান থেকে 24 ভোল্ট এসে ইনপুটে আসলো, এটি শর্ট হওয়ার সাথে এখান থেকে আউটপুট চলে যাবে এবং এটা চালানোর জন্য একটি নেগেটিভ লাইন লাগে সেটি আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এটিতে একটি প্রোগ্রাম দিব, প্রোগ্রাম দেওয়ার পরে আমরা এটি দেখব এটি আসলে কাজ করে কি না। আমরা এখানে একটি প্রোগ্রাম দেওয়ার জন্য নতুন একটি উইন্ডো নিব। আমরা আজ যে প্রোগ্রামটি দেখব খুব সিম্পলি কিছু প্রোগ্রাম দেখব এবং এটি প্র্যাকটিক্যালি আমরা চেষ্টা করব দেখার জন্য এটি সহজভাবে কাজ করে কিনা। আমরা একটি ডল স্টার্টার নিব যেটিকে আমরা বলি হোল্ডিং কারেন্ট। সো এখানে হোল্ডিং কারেন্টের জন্য আমার দরকার হবে 10 ইনপুট, যেটা হলো আমাদের স্টার্টের জন্য, এবং X1 হলো আমাদের অফের জন্য। আমাদের আউটপুট থাকবে Y0। যেহেতু আমাদের এই ইনপুটটি চালু করার সাথে সাথে এটি আমাদের ধরে রাখবে, সো এটার জন্য আমাদের একটা হোল্ডিং রিলে নিতে হবে, ইন্টারনাল রিলে। সেটার জন্য আমরা এখানে একটি সুইচ নিব, সুইচে আমরা দিব এই আউটপুটটি যাতে এই আউটপুটটি এখানে সুইচ হিসাবে কাজ করে এবং এটাকে আমরা এই ইনপুটের আগে শর্ট করে দিব যাতে করে আপনার এই আউটপুট চালানোর সাথে সাথে এদিক দিয়ে সে ভোল্টেজ পাস করে এবং এই সার্কিটটি চলমান থাকে। এবার আমরা এটাকে কনভার্ট করে নিব এবং এটি আমরা পিএলসিতে এখন দিয়ে দিব। সো আমাদের পিএলসি দেওয়ার আগে আপনার অবশ্যই কম্পিউটার চেক করে নেবেন। এখানে আমরা দেখেছি আমাদের কম্পিউটার 2-তে থাকে সবসময়। সো আমরা এবার রাইট করব পিএলসিতে। আমাদের প্রোগ্রামটা পিএলসিতে চলে গেল। এবার আমরা এখানে অনলাইন মনিটরিং করব আসলে এই সফটওয়্যারটি ঠিক আছে কিনা। সো আমরা এখান থেকে এটি একটু অন অন করে দেখতে পারি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব।
আমরা যে ট্রিগার করি, খেয়াল করে দেখুন এখানে আউটপুটটি চালু হয়ে গেল এবং এখানেও আউটপুট দেখাচ্ছে। সো এই যদি আমরা স্টপ বাটনটি চাপ দিই তাহলে এটি বন্ধ হয় কি না এটি আমরা একটু দেখব। সার্কিটটি বন্ধ হয়ে গেল। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব এটি আসলে কিভাবে কাজ করে। এটি হলো আমাদের স্টার্ট বাটন, এটি হলো আমাদের স্টপ বাটন। সো আমরা বলেছি এটি হলো এক্স ওয়ান, এক্স ওয়ানে ক্লিক করার সাথে সাথে আমাদের, খেয়াল করুন এক্স ওয়ান দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটটি চালু হয়ে গেলো এবং একটি চলমান রয়েছে, এবং আমরা যদি স্টপ বাটনটি চাপ দিই তাহলে এটি বন্ধ হয়ে যাবে। তাহলে সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারটি একটু খেয়াল করুন, তাহলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপনারা একসাথেই দেখতে পারবেন। আউটপুট চালু হয়ে গেল, এটি দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেল। আমরা এবার এই প্রোগ্রামটি আবার দেখব মনিটরিং করে যে এটি ঠিক আছে কি না। সো আমরা এবার এই এক্স ওয়ানটি আমরা ক্লিক করব, এক্স ওয়ান ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই আউটপুটটি চালু হয়ে গেল। এবং আমরা যদি এক্স জিরো ওয়ানটার আমরা ধরে রাখি তাহলে আমাদের আউটপুটটি বন্ধ হয়ে গেল। খেয়াল করুন আমাদের আউটপুট বন্ধ হয়ে গেল। এবার যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে আমাদের আউটপুট চালু হয় কি না আপনারা একবার খেয়াল করুন। এবার আমাদের এই আউটপুটটি চালু হয়ে গেল। এবার আমরা এটিকে ক্লিক করব যাতে বন্ধ হওয়ার জন্য, এটি আউটপুটটি বন্ধ হয়ে গেল। সো এইভাবে আমরা এটাকে যদি বলি আমরা স্টপ সুইচ, তারপর আমরা সেম যদি আমরা আরেকটি ওভারলোড দিতে চাই তাহলে ওভারলোডের জন্য আমাদের এক জিরো জিরো ওয়ান, এক জিরো জিরো, এক জিরো টু, সো এখানে হবে এক জিরো থ্রি। আমরা ছোট্ট একটি সার্কিট দেখলাম ডল স্টার্টার, যেখানে ইনপুট তিনটি এবং আউটপুট একটি। এভাবে আপনারা চাইলে আরও কিছু ইনপুট এবং আরও কিছু আউটপুট নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আজকে প্র্যাকটিক্যালি আমি দেখালাম তাই ভিডিওটি বড় করব না, আমরা ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে শুরু করব। কারণ হলো ভিডিও বড় হলে আপনাদের দেখতে ভালো লাগবে না এবং ধৈর্য হারিয়ে ফেলবেন, তাই ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে আমরা কাজটি শুরু করব। আমাদের নেক্সট ভিডিও থাকবে এখানে ইনপুট দিলে এই আউটপুটটি চালু হবে এবং একটা নির্দিষ্ট টাইম পরে যাতে এটা বন্ধ হয়ে যায় সেটা আমরা দেখব, এবং অপর একটি নির্দিষ্ট টাইম পরে যাতে এই আউটপুটটা চালু হয়ে যায় আমরা এটি আগামী পর্বে দেখব। সো আমাদের ক্লাস থ্রিতে দেখব আমরা কিভাবে একটি পিএলসির আউটপুট টাইমারের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, ইঞ্জিনিয়ার্স কমন রুম চ্যানেলের সাথে থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।